দুয়ারে কড়া নাড়ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ। এক মাসেরও বেশি সময় ধরে ফুটবল জ্বরে কাঁপবে গোটা বিশ্ব। প্রিয় তারকার পায়ের জাদু দেখতে ঘুম হারাম হয়ে যাবে ফুটবল ভক্তদের। ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপের 32 দল। জীবনের শেষবারের মতো বিশ্বকাপের জন্য কাতারের ফ্লাইট ধরবেন মেসি এবং রোনালদো। জার্মানিতে প্রথম বিশ্বকাপ খেলা দুজনে কাতার বিশ্বকাপ খেলেই বিশ্বকাপ অধ্যায়ের ইতি টানবেন। মেসি রোনালদো কাতারের টিকিট পেলেও ইতিমধ্যে বাদ পড়াদের তালিকায় যুক্ত হয়েছে বর্তমান ফুটবলের বড় বড় নাম। সময়ের অন্যতম সেরা তারকা মোহাম্মদ সালাহ ও আর্লিং হালান্ডের মতো নামও আছে বাদ পড়াদের তালিকায়, কারণ তাদের দল সুযোগ পায়নি বিশ্বকাপে। বিশ্বকাপে জায়গা না পাওয়া পজিশন ভিত্তিক তেমনই সেরা 11 তারকাকে নিয়ে তৈরি করা হয়েছে ফুটবল গল্পের আজকের ভিডিও। কাতার বিশ্বকাপে সুযোগ না পাওয়া সেরা 11 জনের সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, আর্লিং হালান্ড, স্ট্রাইকার, নরওয়ে। বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম হলেন আর্লিং হালান্ড। বহুদিন ধরেই তিনি পরবর্তী মৌসুমে কোন ক্লাবে খেলবেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল। নরওয়ের এই তারকাকে সই করার জন্য ম্যানচেস্টার সিটির পাশাপাশি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আগ্রহের কথাও শোনা যাচ্ছিল। তবে রিয়াল বার্সাকে নাকচ করে ভাবি প্রিমিয়ার লিগ বিজেতা সিটির হয়ে সই করেছেন হালান্ড। 2019 সালে এই 20 বছর বয়সী তারকার উত্থান ঘটে রেডবুল সালসবার্গের হয়ে চ্যাম্পিয়ন লিগে গোলের বন্যা বইয়ে দিয়ে। তারপর থেকে তার পেছনে লাইন দিয়ে থাকে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। এই বয়সেই অনেকগুলো রেকর্ড করে ফেলেছেন হালান্ড। 2019-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে এক ম্যাচে 9 গোল করে আলোচনার জন্ম দিয়েছিলেন হল্যান্ড। টুর্নামেন্টে নিজে সর্বোচ্চ গোল করলেও হল্যান্ডের দল গ্রুপ পর্ব পার করতে পারেনি। হালান্ড হচ্ছেন বিশ্বের অন্যতম ছোট দলের বড় তারকা, কারণ তার দল নরওয়ে 2022 কাতার বিশ্বকাপেও ব্যর্থ হয়েছে বাছাই পর্ব উতরাতে। হালান্ডের মতো ফুটবলারের অনুপস্থিতি কিছুটা হলেও জৌলুস কমাবে কাতার বিশ্বকাপের। নাম্বার 2, মোহাম্মদ সালাহ, স্ট্রাইকার, মিশর। আফ্রিকা কনকা কাপের পর বিশ্বকাপ বাছাই পর্বেও বন্ধু ও সতীর্থ সাদিও মানের কাছে হেরে যান মোহাম্মদ সালাহ। সেনেগালের বিপক্ষে পেনাল্টি মিসের খেসারতে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বিদায় নিতে হয় সালার মিশরকে। তার অবর্তমানে কিছুটা হলেও বিবর্ণ হবে বিশ্বকাপ। গতবার শেষ মুহূর্তের গোলে মিশরকে নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পাওয়া চোটে বিশ্বকাপে খেলতে পারেননি খুব একটা। সে দুঃখ ভোলার উপলক্ষ হতে পারত এবারের কাতার বিশ্বকাপ, কিন্তু এবার সালা নিজেই খলনায়ক। বিশ্বকাপে তার দল সুযোগ না পেলেও ক্লাব ফুটবলে দারুণ ছন্দে আছেন এই মিশরীয় স্ট্রাইকার। গুঞ্জন উঠেছিল লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে যাবেন, কিন্তু সেটি আর হয়নি। 2017 সালে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালা। এরপর থেকে লিভারপুলের হয়ে 254 ম্যাচ খেলে 156টি গোল করেন তিনি। নাম্বার 3, জ্লাতান ইব্রাহিমোভিচ, স্ট্রাইকার, সুইডেন। বর্তমান যতজন সিনিয়র ফুটবলার আছেন বিশ্বে তাদের মধ্যে অন্যতম সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। 40 বছর বয়সে এসেও এতটুকু কমেনি তার ক্ষিপ্রতা। তবে ইব্রাহিমোভিচের মতো তারকাকে বিশ্বকাপের মঞ্চে না পাওয়াটা অনেক বড় ক্ষতের সৃষ্টি করবে ফুটবল সমর্থকদের মনে। তবে একটি কথা না বললেই নয়, যত গর্জে তত বর্ষে না, প্রবাদটি সত্য ইব্রাহিমোভিচের জন্য। বাগাড়ম্বরে যতটা পটু ইব্রা, দলের প্রয়োজনের মুহূর্তে ততটাই ব্যর্থ তিনি। ক্লাবের হয়ে যে হিংস্র ইব্রাকে দেখা যায়, জাতীয় দলে তার সিরে ফোটাও দেখা যায় না। ইব্রাহিমোভিচের ব্যর্থতায় প্লে অফ ফাইনালে হেরে যায় সুইডেন, বঞ্চিত হয় বিশ্বকাপে খেলার সুযোগ থেকে। জীবনের শেষ বিশ্বকাপটা তাই বেডরুমে সোফায় বসে দেখা ছাড়া উপায় নেই এই স্ট্রাইকারের জন্য। নাম্বার 4, ওবলাক, গোলরক্ষক, স্লোভেনিয়া। লালিগার সেরা গোলরক্ষকদের তালিকায় ওপরের দিকে থাকবেন ওবলাক, থাকবেন হয়তো ইউরোপ সেরাদের ছোট্ট তালিকাতেও। 2021-22 মৌসুমে সব প্রতিযোগিতা মিলে 30 ম্যাচে শুরুর একাদশে ছিলেন ওবলাক। ইউরোপের শীর্ষ 5 লিগে তার চেয়ে বেশি ম্যাচে শুরুর একাদশে ছিলেন কেবল চেলসির আন্টোনিও রুডিগার। অ্যাথলেটিকো মাদ্রিদের গোলপোস্টের অতন্ত্র প্রহরী 29 বছর বয়সী ওবলাকের স্বপ্ন ছিল কাতার বিশ্বকাপে খেলতে যাওয়ার, কিন্তু বাছাই পর্বের গণ্ডি পেরুতে ব্যর্থ হয় তার দল স্লোভেনিয়া। ফলে কাতার বিশ্বকাপ খেলার স্বপ্ন আর বাস্তবে রূপ নিল না তার। নাম্বার 5, কিয়েলিনি, সেন্টার ব্যাক, ইতালি।
টানা দুবার বিশ্বকাপে নেই ইতালি। কাতারের পথে ইতালির সামনে কাটা হয়ে দাঁড়ায় উত্তর মেসিডোনিয়া। তাদের কাছে হেরে আরও একবার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় চারবারের চ্যাম্পিয়ন ইতালি। ইতালির ব্যর্থতায় কপাল পড়েছে কিয়েল্লিনির, নিজের সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি। 2018 সালে বিশ্বকাপ মিস করার পর এবারই হয়তো বিশ্বকাপ খেলার শেষ সুযোগ ছিল তার, শেষ পর্যন্ত সেটিও হল না দুর্ভাগা কিয়েল্লিনির। নাম্বার ৬, লিন্ডেলফ, রাইট ব্যাক, সুইডেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিজের জাত চিনিয়েছেন সুইডিশ তারকা ভিক্টর লিন্ডেলফ। তবে বিশ্বকাপ খেলা হচ্ছে না তারও, পোল্যান্ডের বিপক্ষে প্লে অফ ফাইনালে হেরে গিয়ে এখন তাকে থাকতে হচ্ছে দর্শক সারিতে। নাম্বার ৭, ওয়াইভেজ বিশ্বমা, ডিফেন্সিভ মিডফিল্ডার, মালি। ২৫ বছর বয়সে ইউরোপীয় মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন মালি তারকা ওয়াইভেজ বিশ্বমা। তবে নিজ দেশকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে ব্রাইটনের এ ডিফেন্সিভ মিডফিল্ডার। নাম্বার ৮, জর্জিনিও, ডিফেন্সিভ মিডফিল্ডার, ইতালি। সময়ের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার ইতালিয়ান তারকা জর্জিনিও। তবে ইতালির বিশ্বকাপে যেতে না পারার দায় সবচেয়ে বেশি বর্তাবে তার ওপরই। দুটি পেনাল্টি থেকে জর্জিনিও গোল করতে ব্যর্থ না হলে কাল প্লে অফে খেলারও প্রয়োজন হতো না। দেশের বিশ্বকাপ খেলার সুযোগ নষ্ট করার ব্যর্থতা আজীবন তাড়া করবে ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিওকে। রবার্টো মানচিনির অধীন দুর্দান্ত ফুটবল খেলছিল ইতালি। ২০১৮ বিশ্বকাপে জায়গা করতে না পারার দুঃখ ভুলে টানা ৩৭ ম্যাচ দলকে হারতে দেননি মানচিনি। এ রেকর্ড যাত্রায় ২০২০ ইউরো জিতেছে ইতালি। বিশ্বকাপ বাছাই পর্বেও পরিষ্কার ফেভারিট ছিল তারা, কিন্তু সুইজারল্যান্ড ২ পয়েন্টে তাদের টপকে গ্রুপ সেরা হয়। আর ওদিকে দ্বিতীয় হয়ে প্লে অফ ভাগ্য পরীক্ষায় নামতে হয় ইতালিকে। প্লে অফ ভাগ্য যে ইতালি নেই সেটা তখনই বোঝা গেছে যখন তাদের পথে পড়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। নাম্বার ৯, দিয়াজ, মিডফিল্ডার, কলম্বিয়া। মোহামেদ সালার লিভারপুল সতীর্থ লুইস দিয়াজকেও এবারের বিশ্বকাপে দেখা যাবে না। লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হয়েছে তার দেশ কলম্বিয়া, ফলে টেলিভিশনেই সীমাবদ্ধ থাকছে দিয়াজের বিশ্বকাপ। নাম্বার ১০, ওডেগার্ড, মিডফিল্ডার, নরওয়ে। নরওয়ে বিশ্বকাপে যেতে না পারায় অন্তত দুজন বড় তারকাকে মিস করবে বিশ্বকাপ। হালান্ড ও ওডেগার্ডকে না দেখতে পারা ফুটবল প্রেমীদের জন্য বিশাল হতাশারই। নাম্বার ১১, মাহরেজ, মিডফিল্ডার, আলজেরিয়া। বর্তমান সময়ের অন্যতম সেরা তারকাদের একজন রিয়াদ মাহরেজ। ২০১৭ সালে আফ্রিকান বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি। বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়েও দারুণ ছন্দে আছেন তিনি। তবে তার এই ছন্দ জাতীয় দল আলজেরিয়াকে বিশ্বকাপে নেওয়ার জন্য যথেষ্ট ছিল না। সুপ্রিয় দর্শক, এছাড়াও এবার বিশ্বকাপে দেখা যাবে না চিলির আলিস্তি সানচেজ, কলম্বিয়ার হামেস রদ্রিগেজ, নাইজেরিয়ার ভিক্টর ওসিমেন, আইভরিকোস্টের ফ্রাঙ্কেসিয়ে, উইলফ্রেড জাহা, এমরিক ওবামেয়ার সহ অনেক বড় বড় তারকাদের। এসব বড় তারকার মধ্যে আপনি কোন ফুটবলারকে সবচেয়ে বেশি মিস করবেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একজন ফুটবলারের নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।